রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শনিবার রাইমাভেলিতে প্রয়াত চারমোহন ত্রিপুরার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন মূল অনুষ্ঠানটি করা হয় গন্ডাছড়া শর্মা এলাকার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, রামপদ জমাতিয়া, শম্ভুলাল চাকমা, বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ। মুখ্যমন্ত্রী প্রয়াত চারমোহন ত্রিপুরার স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রয়াত চারমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকীকে প্রতি বছর বলিদান দিবস হিসেবে পালন করা হয়। শহীদ দিবসে এদিন বিভিন্ন দল ত্যাগ করে 37 পরিবারের 114 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 11টি ডিমান্ড নিয়ে আমার সঙ্গে একটা প্রতিনিধি আগরতলায় দেখা করেছিলেন। তার প্রথম পয়েন্টটা ছিল যে চারমোহন ত্রিপুরার পরিবারকে স্থায়ীভাবে সরকারি চাকরি দেওয়ার বিষয়ে। বন্ধুরা, ত্রিপুরাতে যে পলিটিক্যাল মার্ডার হয়েছে বিগত দিনে, তাতে ভারতীয় জনতা পার্টির অনেক নিষ্ঠাবান কার্যকর্তা খুন হয়েছে, আর তার উপরে বেশ করে এই নতুন সরকার পলিটিক্যাল ভায়োলেন্সের উপর একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি চারমোহন ত্রিপুরার পত্নীর সরকারি স্থায়ী চাকরির জন্য রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে। ক্যাবিনেটের অনুমতির পর সেই নোটিফিকেশন জারি করা হবে এবং চারমোহন পরিবারের সঙ্গে ন্যায় করার জন্য এই সরকার স্থায়ী চাকরি সরকারি চাকরির ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।